মানে স্পেশাল সেক্রেটারি কাছে যখন হয়তো কোনো কারণে সাবসিস্ট হয়েছে জানতে চেয়েছে ডিএম তখন তার এই অবস্থাটা বলবো সে দিতে পারল না তো এখন সব কাগজগুলি আমি আপনাদের কাছে দিয়ে দিতে গেছি আমাদের টিএলআর রেখে এরকম কোনো জমি দেওয়ার কোনো সুযোগ নেই চৌধুরী তো একটা ল্যান্ডলেস জমিয়ে পরিবার না হ্যাঁ তিনি সেই পরিবারে সেই পরিবার থেকেও তিনি আসেন এবং এই জমি নিয়ে যে বিতর্ক সেই কথাটাই আজকে আপনার এই প্রতিবাদী কলাম তারা আজকের পত্রিকা এটাকে নিউজ করছে আমাদের নজরে যখন আসছে আমরা আজকে বিধানসভার শেষ দিন আমরা সরকারের নজরে নিল তো আমাদের কথা হচ্ছে ত্রিপুরা রাজ্যে যতগুলি মন্ত্রিসভা এখন পর্যন্ত হয়েছে কোন মন্ত্রী তার নিজের জন্য নিজে প্রেয়ার করে জমি বন্দোবস্ত নেওয়া এই ঘটনা তো ঘটছে বলে আমাদের কাছে কোনো নজর নেই এরকম কোনো তথ্য নেই মানে সেই সমস্ত দিক থেকে দিস ইজ এ হিস্ট্রি অফ ত্রিপুরা এই নতুন গঠন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নিজে জমির অ্যালটমেন্টের জন্য তিনি প্রস্তাব করছেন তিনি এডিসি অফিসার ডিসিএস অফিসার প্রিন্সিপাল অফিসার তাকে মানে ইয়ে করছেন প্রভাবিত করছেন তাকে দিয়ে ডিএম এর কাছে লেখাইছে ডিএম তার যা আইন ল্যান্ড এবং টিএলআর একটি যা আছে হ্যাঁ 1980-তে যে সংশোধনীটা নিয়ে টিএলআর এক নতুন করে ইয়ে করা হয়েছে তার উপর ভিত্তি করে রেফারেন্স দিয়ে এই কথাটা তিনি বলছেন দিয়ে যে কারণে ব্যাপারটা এখন পর্যন্ত অ্যালটমেন্ট হতে পারে না এটা আটকে আছে এখন পর্যন্ত মানে যেহেতু যেভাবে প্রস্তাবটা আসছে ডিএম তার নিজস্ব বক্তব্য থাকতেই পারে কিন্তু ইয়েস ডান গুড জব আমি বলবো এবং আমাদের রাজ্যে আছে বেশ কয়েক বছর তো তিনি আইনের যা বিধান আছে সেটা উল্লেখ করে তিনি সেখানে লিখছি তারা থেকে মানে সেই সমস্ত তো আমরা তো হাউসের মধ্যে শুনলেন এখন আপনারা ঠিক করেন এই যে কইছে সে যদি কোনোভাবে কোনোভাবে যুক্ত না থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে রিজাইন করবে তো আমরা কাগজপত্র দিয়ে আমরা সব দিয়ে দেবো আপনি নিয়ে যান আপনি গিয়ে তাকে জিজ্ঞেস করুন এখন রিজাইন করবেন এই কথা বলার পর তো আমরা মুখ্যমন্ত্রীকে বলব যে মন্ত্রী দাঁড়িয়ে এরকম স্টেট করলো মুখ্যমন্ত্রী উপস্থিত মন্ত্রিসভা সদস্য আমরা সবাই বিধানসভা সদস্য আছি এখন বিধানসভার সামনে যে কমিটমেন্ট করছে সে রিজাইন করবো এর থেকে বেশি কাগজ দরকার আছে সে যে জমির জন্য দরখাস্ত করছে তাতে এডিসি কে প্রভাবিত করার চেষ্টা করছে জেলা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্নভাবে তারপরে এই যে আটকে গেল ও যে স্টেটমেন্ট করছে তার সঙ্গে কোনো ইয়ে আছে কিনা তো আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন